হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্নিগ্ধা মণ্ডল, আমার চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। আজকে আমি করব পানির কুকুম্বা ঝুড়ো। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ ভালো টেস্ট হয় এটা। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটি পরোটা সবের সাথেই খেতে পারেন, খুব সুন্দর লাগে। তাহলে চলুন দেখা যাক পানির কুকুম্বা ঝুড়ো, শশা পনিরের ঝুড়ো। জিরা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর আমরা এখানে সাদা তেল ইউজ করব। আমাদের লাগবে সাদা তেল, আমাদের লাগবে এখানে আমরা শশাটাকে ছোট ছোট করে গ্রেট করে রেখেছি, আর লাগবে পরিমাণ মতন আমাদের নুন চিনি, আর আমরা এখানে পনিরটাকে গ্রেট করে রেখেছি, পনিরটাকে আমরা গ্রেট করে রেখেছি। এখানে আমরা 500 দুধের পনির বানিয়েছি, এটা হোমমেড পনির এটা। আর লাগবে কালো জিরে ফোড়নে, গোটা এলাচ, গোটা গরম মশলা ফোড়নে, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো। তাহলে চলুন শুরু করা যাক। দিয়েছি গ্যাস অন করে দিয়েছি, কড়াই আমরা তেল দিয়ে দিয়েছি। এবার আমরা এই পনিরটাকে একটু ফ্রাই করে নেব। আমরা এবার পনিরটাকে একটু জাস্ট ফ্রাই করে নেব, তারপরে এটা আমরা তুলে রাখব। আমাদের এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে তুলে দেব। আমাদের এটা ফ্রাই করা হয়ে গেছে, আমরা তুলে রেখেছি, দিয়ে কড়াতে আমরা তেল দিয়েছি। এবার আমরা দেব তেজপাতাগুলো, আর গোটা লঙ্কা, এবার আমরা এতে দেব এই গোটা গরম মশলাগুলো, এবার আমরা এতে দেব এই যে জিরে, ধনে, হলুদ আর লঙ্কার গুঁড়ো একসাথে আমরা পেস্ট করে রেখেছি, এটা একসাথে আমরা জলে গুলে নিয়েছি। এবার এটা আমরা দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমাদের ভালো করে কষাতে হবে। আমরা এখানে সব গুঁড়ো মশলা ইউজ করেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন নুন আর চিনিটা। এবার আমরা এই মশলাটা আমাদের কষানো প্রায় হয়ে গেছে, এবার আমরা এতে দিয়ে দেব এই কুকুম্বার মানে শশা, কুচানো শশাগুলো দিয়ে এটাকে এবার ভালো করে আমাদের কষাতে হবে। এটা খেতে খুব সুন্দর হয়, এটা বেশি ভালো লাগে রুটির সাথে। আমাদের এটা কষানো প্রায় হয়েই গেছে, এবার এতে আমরা দিয়ে দেব এই যে পনিরটাকে আমরা আগে ভেজে রেখেছিলাম, সেই পনিরটা আমরা এই পনিরটা এবার এতে দিয়ে দিলাম। এটা ঝুড়ো ঝুড়ো টাইপের হবে, খেতে ঝুড়ো ঝুড়ো টাইপের হবে, খুব মাখা মাখা হবে না। আমাদের রেডি হয়ে গেছে কুকুম্বার পানির ঝুড়ো, ভীষণ ভালো টেস্ট হয়, আর এটা আপনি রুটি পরোটা সবের সাথেই খেতে ভীষণ ভালো লাগে এবং ভীষণ ভালো খেতে হয়। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো, চাইলে আপনারা লাস্টে ঘি দিয়েও সার্ভ করে ঘি দিতে পারেন, কিন্তু আমরা এখানে কোনো ঘি ইউজ করব না। আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে আমরা এবার গ্যাসটাকে অফ করে দেবো। আমাদের রেডি হয়ে গেছে পানির কুকুম্বা ঝুড়ো, শশা পনিরের ঝুড়ো, ভীষণ সুন্দর খেতে হয় এটা। আপনারা রুটি পরোটা সবের সাথেই খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আমাদের রেডি হয়ে গেছে পনির কুকুম্বা ঝুড়ো, শশা পনিরের ঝুড়ো। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল চিহ্নটা থাকে সেটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে আজকের মতন এ পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসতে থাকবেন।